আসসালামু আলাইকুম, দিস ইজ হামিদ ফ্রম ফারহান ওয়ার্ল্ড। আমরা আজকে যাচ্ছি জুবাইলে, যেটি রিয়াদ থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। জুবাইলে যাচ্ছি আমরা, একটি ট্যুরে যাচ্ছি, অফিসিয়াল ট্যুরে। এখন আমরা রিয়াদে অবস্থান করছি। তো রিয়াদে রাতের বেলা নিয়ন আলোতে রিয়াদ সিটি কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওর শেষে থাকবে জুবাইলের সমুদ্র পাড়ের কিছু দৃশ্য। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রিয়াদের রাতের যে সৌন্দর্য সেটি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং ভিডিও শেষে আছে জুবাইলের সমুদ্র পাড়ের দৃশ্য। তো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা এই ভিডিওটি। সৌদি আরবের হাইওয়ে গুলা ম্যাক্সিমামই চার লেনের রাস্তা, সবগুলো একমুখী। এদিক দিয়ে একদিক দিয়ে গাড়ি যায় এবং অন্য দিক দিয়ে আসে। আর অধিকাংশ রাস্তায় ইদানিং কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে ব্যারিকেড দেওয়া আছে, ওগুলো কাজ হচ্ছে। তো এইখানে এই আমরা এখন যে লেনে আছি সেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট লেন, মানে এই লেনটা দিয়েই গাড়ি সবচেয়ে দ্রুত গতিতে যায়। এই লেনে যে সমস্ত গাড়িগুলা দ্রুতগতিতে যায় সাধারণত এই লেনটা ইউজ করে থাকে। তারপরে অন্যান্য যে লেনগুলো আছে সেগুলা ইউজ। বন্ধুগণ, সৌদি আরবে রাস্তায় ট্রাফিক রুলস খুব কঠোরভাবে অনুসরণ করা হয়। এখানে প্রত্যেকটি রাস্তায় ট্রাফিক রুলস আছে। শহরের ভিতরে সর্বোচ্চ গতি হচ্ছে 80, গড়ে 80 কিলোমিটার। আবার শহরের কিছু কিছু জায়গায় আবার কম বেশিও আছে, 100 আছে, 120 আছে। আমরা এখন যেহেতু রিয়াদ শহর থেকে বেরিয়ে যাচ্ছি, তো এখন আমরা যে রাস্তাটি ক্রস করছি এটা সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে 120, এবং হাইওয়ে রাস্তাগুলোতে যেগুলা শহরের বাইরে এখানে সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 140। আর এই স্পিড লিমিট যাতে কেউ ব্রেক না করে সেজন্য রাস্তার বিভিন্ন জায়গায় স্পিড ক্যামেরা বসানো আছে। যারা সেই স্পিড লিমিট অতিক্রম করবে সাথে সাথে ক্যামেরা ফ্ল্যাশ চলে আসে, এবং পরবর্তীতে দেখা যায় যে ঘন্টা দুই এক বা কিছুক্ষণের মধ্যেই চলে আসে যে জরিমানা, সেটি জরিমানাটা চলে আসে না মোবাইলে SMS-এর মাধ্যমে, যেটি অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। তো বন্ধুগণ, আমরা এখনও রিয়াদ শহরেই আছি। দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য, রাতে রিয়াদ খুব চমৎকার, দেখতে খুবই চমৎকার লাগে। খালি চোখে হয়তো ক্যামেরায় এতটা ভালো আসছে না, তারপরেও চেষ্টা করছি আপনার সাথে দেখানোর জন্য। আবার ডান পাশে আপনারা একটি বড় শপিং মল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রানাডা মল, মোটামুটি বেশ বড় একটি শপিং মল। এই যে এই মলটি, এটি হচ্ছে গ্রানাডা মল। আমি আসছিলাম এর আগে, সম্ভবত একটা ব্লগও আছে এই বলটি নিয়ে, আপনারা আমার চ্যানেলে চাইলে ঘুরে দেখতে পারেন। গ্রানাডা বল নিয়ে একটি ব্লগ দেওয়া আছে। আর সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এটি হচ্ছে হোটেল হিলটন, হিলটন হোটেল, এটি অনেক বড় 5-স্টার হোটেল। আর সৌদি আরবে প্রচুর ফ্লাইওভার, যাতায়াতটি যাতায়াত যাতে স্মুথলি হয় তার জন্য প্রচুর ফ্লাইওভার তৈরি করা হয়েছে, যাতে ট্রাফিকটা কম হয়। সৌদি আরবে প্রচুর ফ্লাইওভার আছে প্রত্যেকটা শহরেই কম বেশি, তবে রিয়াদে প্রচুর ফ্লাইওভার, যার কারণে একমুখী চলাচলকে খুব সুন্দরভাবে করার জন্য এই ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে।
বাতাস এইখানে মাছ ধরে না হ্যালো ফ্রেন্ড, আমরা এখন আছি জুবাইলের সমুদ্র পারে। এটা হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে একটা পোর্ট। কিছুক্ষণ পরে এখন আমরা এই পার্কে আসছি একটু। এখন আবহাওয়া অনেক ঠান্ডা, প্রচুর বাতাস, একবারে ডাক টাক বন্ধ হয়ে গেছে। আমরা আসছিলাম জুবাইলে দুই দিনের অফিসিয়াল কাজে, এখন আমরা কাজ শেষে ফিরে যাচ্ছি, তাই একটু সময় পেয়েছি, তাই এখানে একটু ঘুরতে আসলাম। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই আসছি, এখন আমরা রিয়াদ ফিরে যাব। আল্লাহ হাফেজ।